أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله. দেশ প্রধানের তথা ফিরাউনের পতন কেন হয়? ফিরাউন হলো দেশ প্রধানের উপাধি, সে যে দেশেরই হোক না কেন, যে দেশের দেশ প্রধান হোক না কেন, তাকে কোরআনের ভাষায় বলা হয় যে উপাধিটি দেওয়া হচ্ছে ফিরাউন, সে পুরুষ হোক অথবা নারী। মিশরের যে ফিরাউনের ইতিহাস আমাদের সামনে রয়েছে, তার নাম ছিল রামেসিস। মিশরের সেই কুর্সিতে আজ বসে আছে সিসি। এই দেশ প্রধান মূলত নিজেকে দাবি করেছিল 79 নম্বর সূরা নাজিয়াত এর 24 নম্বর আয়াতের দৃষ্টিতে। সে বলেছিল, ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের পরিচালক, আমি তোমাদের সর্বোচ্চ অন্নদাতা, আমি তোমাদের সাস্টেনার। তো সর্বযুগে ফিরাউনদের একটি স্লোগান থাকে, তারা বলে আলাইসালি মুলকু মিসর ওয়াহাদিলা নাহার, এই রাজধানী শহর কি আমার নয়, এখানকার যত নদী নালা রয়েছে এগুলি সব তো আমারই কবজায়। তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, তোমরা কি একটু দেখবে না? ঠিক এইভাবে ফেরাউনের এক সময় পতন ঘটে, আর সেই পতনের পিছনে মূলত যে কারণ ছিল, এক তো নিজেকে সে সাস্টেনার হিসেবে দাবি করেছিল, আর বাকি আমরা কোরআনের 10 নম্বর সূরা ইউনুস এর 88 থেকে 92 আয়াতগুলিতে দেখে নেব তার মূলত দশা কী ছিল এবং ফাইনালে কী হয়েছিল। ফাকাল মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরাউন আমালাহু জিনাত ওয়া মালান ফিল হায়াতিদ দুনিয়া ربنا ليذلوا عن سبيلي ربنا اطمس على اموالهم واشتد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الاليم موسى رسول الله تعالى কাছে প্রার্থনা করেন, হে আমার প্রতিপালক, আপনি তো দেশ প্রধান এবং তার পরিষদ বর্গকে পার্থিব জীবনে শোভা এবং সম্পদ দান করেছেন, সব কিছু দিয়েছেন, বস্তুত হে আমার প্রতিপালক, সে তো মানুষকে আপনার কোরআন থেকে কোরআনচ্যুত করছে, অভ্রস্ত করছে। হে আমাদের প্রতিপালক, আপনি তাদের ধন সম্পদ বিনষ্ট করে দিন, তাদের হৃদয় কঠিন করে দিন, তারা মর্মান্তিক শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ঈমান আনতে চাইবে না। তো আল্লাহ বললেন, কলাকাদ উজিবা দাওয়াতুকুমা ফাসতাকিমা ওয়ালা তাত্তাবিয়ানি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। আর মূসা রাসূল যখন এই দোয়া করছিলেন, তখন তার যে মন্ত্রী ছিল হারুন রাসূল সঙ্গে ছিলেন। আল্লাহ বললেন, তোমাদের দুজনেরই দোয়া আমি কবুল করেছি, সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করবে না। ওয়াজা ওয়াজনাবি বানী ইসরায়েল বাহার, আমি বানী ইসরায়েলকে সমুদ্র পার করে দিই। ফা আতবাহুম ফিরাউন, এই বানী ইসরায়েলদের পিছনে দেশ প্রধান আসে, ওয়া জুনুদহু, এবং তার সৈন্য সামন্ত নিয়ে। বাগিয়ান ওয়া আদওয়ান, বাগিয়ান অদ্ভুতার সাথে, ওয়া আদওয়ান এবং বিদ্রোহের সাথে সীমা লঙ্ঘন করে। হাত্তা ইদা আদরাকাহুল গরক, যখন সে ডুবে যাচ্ছে, এটা যখন সে উপলব্ধি করতে পারলো, কলা, তখন সে বলা শুরু করলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো ইমান এনেছি, যেভাবে বানী ইসরাঈলরা কলেমা পাঠ করে ইমান এনেছে, আমি তো সেইভাবে ইমান এনে মুসলিম হয়েছি। তখন আল্লাহ বলছেন, আলা এখন ফকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর পূর্বে তো তুমি অবাধ্য ছিলে এবং তুমি দুর্নীতিবাজদের একজন অন্যতম ছিলে। তাই আল্লাহ বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদালিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরা মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আজ আমি তোমার কৃতকর্মকে, তোমার দেহকে আমি হিফাজত করে রাখবো, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো, অবশ্যই মানুষের মধ্যে অধিকাংশ আমার নিদর্শন সম্বন্ধে গাফিল। তো দেশ প্রধানের পতন ঘটে তখনই যখন সে উদ্ধত হয়ে যায়, যখন সে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার আয়াতের বিপরীত কর্মকাণ্ড করে। তো আল্লাহ এমনভাবে পাকড়াও করেন যে সে কলেমা পড়তে শুরু করে,
আর সেই কলেমা পাঠ করা কোনো কাজ দেয় না, কারণ সে এর পূর্বে দুর্নীতিবাজ এবং দুষ্কৃতিকারীদের অন্তর্ভুক্ত ছিল। তো এই ধরনের দেশপ্রধান, এই ধরনের দেশপ্রধান ফিরাউনের কবল থেকে আপনাকে এবং আমাকে বাঁচার জন্য এই কোরআনের 10 নম্বর সূরা ইউনুসের সেই আয়াতটি পড়তে হবে, 88 নম্বর আয়াত, যে আয়াতটি মুসা রাসুল হারুন রাসুলকে সাথে নিয়ে পড়েছিলেন। আর আমি পৃথিবীর সকল মুমিন মুসলিম ভাই বোনদেরকে বলবো, সবসময় এই আয়াতটি যখন আমাদের সুযোগ হবে আমরা যেন পড়তে পারি এবং আল্লাহ তাআলার কাছে আমরা যেন প্রার্থনা করতে পারি।